বিশ্বনবীর ভবিষ্যৎবাণীগুলো যে পৃথিবীতে কেমন সমস্যা হতে পারে, কিরকম ফিতনা আসতে পারে, সেগুলো থেকে মোকাবেলা মুমিনরা কেমন করে করবে, ফিতনা সম্পর্কে ফাসাদ সম্পর্কে আপনাদেরকে দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলে আজকে সমাপনের দিকে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে কেমন ফিতনা আসবে শুনলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি মদিনার কোন টিলাহা সমূহের উপরে আরোহণ করতে করতে কোন উঁচু জায়গাতে চলতে চলতে তিনি বলছিলেন সঙ্গী সাথীদেরকে সাহাবীদেরকে তার সঙ্গে সাথীদেরকে বলছেন, ও আল্লাহর বান্দারা, ও আনসার মহাজিরেরা, তোমরা বলো আমি বিশ্ব নবী যা দেখতে পাচ্ছি তোমরা কি তাই দেখতে পাচ্ছ? আমি যা দেখতে পাচ্ছি নবী যা দেখতে পাচ্ছি তোমরা কি তাই দেখতে পাচ্ছ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে সাহাবা একরাম বললেন লা, না। সাহাবীরা বললেন লা, না আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ রসুল, আপনি কি দেখছেন যা আমরা দেখতে পাচ্ছি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে টপ 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 করে বাড়ি ঘরের উপরে বর্ষণ হয়, বৃষ্টি যেমন আসমান থেকে টপ 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 করে জমিনে বর্ষণ হয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখাচ্ছেন যে তোমাদের বাড়িঘরের উপরে ফিতনা সমস্যা অশান্তি ফাসাদ অনুরূপ বৃষ্টির মতন তোমাদের বাড়িঘরের উপরে বর্ষণ হচ্ছে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সমস্যা বৃষ্টির মতন পৃথিবীতে বর্ষণ হবে, তাহলে কত বাড়বে? এমন সমস্যা হবে একজন আরেকজনকে বরদাস্ত করতে পারবে না, এমন সমস্যা হবে একজন আরেকজনকে মেনে নিতে পারবে না, শুধু একজন আরেকজনকে না, আল্লাহ রসুল বলছেন জগতে মারামারি বেশি হয়ে যাবে, ওয়াকসার আল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলার রাজুলুন, আল্লাহ রসুল বলছেন জগতে মারামারি বেড়ে যাবে, একজন আরেকজনকে মারবে, মার্ডার করবে, হত্যা করবে, শুধু তাই নয় যারা হো মানুষ তার নিকট আত্মীয়দেরকে মার্ডার করবে, ভাই ভাইয়ের গায়ে হাত তুলবে, চাচা ভাতিজাকে মারবে, ভাতিজা চাচাকে মারবে, মানুষ মানুষকে মার্ডার করবে, পরিস্থিতি এতটাই জটিল এতটাই কঠিন এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করবে পৃথিবীতে শান্তি পাবে না। আল্লাহ রসুল বলছেন ওয়াকসার আল হারাজ, সমাজে মারামারি বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলার রাজুলুন, যারা হো মানুষ তার নিকট আত্মীয়দেরকে মার্ডার করবে, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, মানুষ তার আপনজনকে মার্ডার করবে, হত্যা করবে, জগতে শান্তি থাকবে না, পাবে না। অফির আয়াতিন অন্য জায়গায় নবীজি বলেছেন আবু মুসা রে শুনে নাও, আবাহু মানুষ তার বাবাকে হত্যা করবে, শেষ জামানায় এমন ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীতে হবে, একজন আরেকজনকে মার্ডার করবে, নিকট আত্মীয়দেরকে মার্ডার করবে, হত্যা করবে, আবু মুসা শুধু তাই নয় মানুষেরা তার বাবাকেও হত্যা করবে, পৃথিবীতে মানুষ তার বাপ ছেলের কাছ থেকেও নিরাপদ থাকবে না, ছেলের কাছ থেকেও বাবা নিরাপদ হবে না, ছেলেরা বাবাকে হত্যা করবে। এ কথা যখন নবী মুহাম্মদ বললেন আবু মুসা তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, মানুষেরা তার বাবাকে হত্যা করবে, এটা কেমন করে সম্ভব? নবীগ তখন কি মানুষদের বিবেক থাকবে না, তখন কি মানুষের জ্ঞান থাকবে না, তখন কি মানুষদের আকাল থাকবে না? আল্লাহর নবী বলছেন লা, না থাকবে না থাকবে না, তুমরা আকসার জালিকা জামান, প্রায় মানুষের বিবেককে আল্লাহ তুলে নেবে, বিবেক সম্পন্ন লোকের বড় সমাজে অভাব হবে, অতএব পৃথিবীতে শান্তি হবে না, পাবি না পাবি না। খালি মারামারি দেখবি, খালি হানাহানি, ভাই ভাই ঝগড়া করবে, আপনজন আপনজন মার্ডার করবে, মারামারি করবে, অবস্থা বড়ই কঠিন, অবস্থা বড়ই জটিল হবে। পৃথিবীতে শান্তি জিনিসটা খুঁজে পাওয়া বহু মুশকিল বহু কঠিন হয়ে যাবে, পৃথিবীতে শান্তি দেখতে পাবেন না। আল্লাহ রসুল সাল্লাম বলছেন এইভাবে যখন মানুষেরা মার্ডার করবে, এইভাবে মানুষেরা মারামারি করবে, তোমরা একবার ভাবনা চিন্তা করে দেখো
জামানাটা কত কঠিন হবে, যুগটা কত কঠিন হতে পারে। আজকে আপনি পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখেন, পৃথিবীতে একবার তাকিয়ে দেখেন, একই ছাদের তলায় বাপ বেটা বাস করে, একই বাড়িতে বাস করে, অথচ বাপ বেটার সঙ্গে কথা বলে না, বেটা বাপের সঙ্গে কথা বলে না, এরকম ফ্যামিলি আছে না? কথা বলেন আছে কি নাই বলেন? আছে। তাইলে তাইলে বলুন, পৃথিবীতে বাপ বেটা কথা বলে না এরকম ফ্যামিলি আপনাদের এই সমস্ত এলাকাতে আছে? আছে। শুধু তাই নাই, বউ শাশুড়িতে গন্ডগোল বাড়িতে আছে না নাই? শ্বশুর বাড়িতে বৌমা থাকে তো বৌমা শাশুড়ির সঙ্গে কথা বলে না, একই বাড়িতে থাকে, দেখা হলে মুখ ঘুরিয়ে নাই, কথা বলে না। তাহলে বলুন এই বাড়িতে শান্তি আছে? এই বউ শাশুড়িতে শান্তি আছে না? শান্তি থাকবে না, সব হাহাকার লেগে যাবে, মিল মহব্বত থাকবে না, একতা থাকবে না, এক প্ল্যাটফর্মে তারা মিলে ঝুলে থাকতে পারবে না, সবসময় ঝগড়া ফাসাদ মারামারি হানাহানি গালাগালি নোংরামি অহরহর ঘটে যাবে। তার একটা বাস্তব চিত্র আপনার সামনে এখন আমি তুলে ধরছি, ঘটনাটা ভালো করে শুনেন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা, আমি গ্রামের নামটা বললাম না, দুই ভাইয়ে ঝগড়া হয়েছে কি নিয়ে জানেন? কাঁড়ি, কাঁড়ি, কাঁড়ি বুঝেন আপনারা, খড়, গরুকে খড় খায় না, কাঁড়ি। তো এক ভাইয়ের গরুতে আর এক ভাইয়ের কাঁড়ি খেয়ে নিয়েছে। আপনারা কাঁড়ি শব্দ বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না বলেন। জি, তো এক ভাইয়ের গরু আর এক ভাইয়ের কাঁড়ি মানে খড় খেয়ে নিয়েছে, এই জন্য ভাইয়ে ভাইয়ে ঝগড়া। ঝগড়া হতে 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 হাসুয়া চালিয়ে দিয়েছে, হাসুয়া চালিয়ে দিয়েছে। তা আরেক ভাইয়ের পায়ে লেগে গেছে, পা কেটে গেছে, তো থানাতে কেস করে দিয়েছে। তাহলে বলুন কোন সমাজে কোন জায়গাতে বাস করছেন? দু ভাই একটা গরুতে কাড়ি খেয়েছে, খড় খেয়েছে, তার জন্য মারামারি, তার জন্য বিচার, তার জন্য হাসুয়া, তার জন্য কেস, তার জন্য জেল। তাহলে বলুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জগতে শান্তি থাকবে না, একজন আরেকজনকে মারামারি করবে, সেই জামানাটা মনে হয় আমরা দেখতে পাচ্ছি। এ হবে ফেতনার জামানা, এ হলো কঠিন জামানা। হযরতে মুআবিয়া সামিআতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মোহাম্মদ সাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন, মুআবিয়া বলেন আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, নবীজি বলেছেন মুআবিয়া রে জগতে ফিতনা অশান্তি ব্যতীত আর কিছুই থাকবে না। মসজিদে যাবেন নামাজের জন্য, সেখানে দুইজন মুলবি সাহেব মারামারি করবে, আপনি জানাজায় যাবেন সেখানে মারামারি দেখতে পাবেন, সেখানে গন্ডগোল দেখতে পাবেন, পৃথিবীর বুকে পৃথিবীর বুকে কোনো শান্তি পাবেন না। এরপরে নবীজি বলছেন শুনে লাও, একজন জীবিত মানুষ, একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে হেঁটে যাবে, আল্লাহর নবী বলছেন শুনে লাও, একটা জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে যখন হেঁটে যাবে, ওই জীবিত মানুষ আফসোস করবে, মাথায় হাত দিয়ে মাথা থাপড়াবে আর বলবে হায় আল্লাহ, এ কবরে কেন আমি গেলাম না, এ কবরে কেন আমাকে নিচ্ছেন না, এ কবরে কেন আমি গেলাম না। মুফাসসিরিনগণ বলছেন শুনে লাও, একজন জীবিত মানুষ কেন কবর যেতে চাইবে বন্ধুরে আমার, একটা জীবিত মানুষ কেন মরণ চাইবে, কবর যেতে চাইবে, শুনে লাও। মুফাসসিরিনগণ তিনটা কারণ বলেছেন বন্ধুরে আমার, ওর মধ্যে একটা কারণ আপনাদেরকে বলে, মানুষেরা কখন মৌত চায়, মানুষেরা কখন মরণ চাইবে শুনে লাও, যখন একজন মুসলমান, যখন একজন বান্দা মুসিবতে পড়বে, এমন সমস্যায় পড়বে, এমন ফিতনার সম্মুখীন হবে যেটাকে মোকাবেলা করার মতন ক্ষমতা থাকবে না, তখন মানুষেরা মরণ চাইবে, তখন মানুষেরা সুসাইড করবে, ফাঁসি দিবে আপনার কিনা বিষপান করবে, এমনিতেই নিজের জানকেও বিলিয়ে দেবে না, যখন বিকল্প কোনো রাস্তা না মিলবে তখন মানুষেরা মরণ চাইবে, মরণ চাইবে। তো আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে,
কবর দেখে জীবিত মানুষেরা আফসোস করবে কেন সে জামানায় এমন ফিতনা বর্ষণ হবে রে সে জামানায় এমন ফিতনা থাকবে ওই ফিতনাগুলো তারা সম্মুখীন হয়ে চলতে পারবে না মোকাবেলা করতে পারবে না মোকাবেলা না করতে পারার কারণে মানুষেরা মরণ চাইবে ভাইরা আমার রঘুনাথগঞ্জের মুসলমান শুনলেন আপনাদেরকে বলি আমার আসামের ঘটনা আপনাকে বলছি শুনলেন যেদিন আসামে এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো যেদিন আসামে এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো 19 লক্ষ লোক যখন বাদ গেল একই দিনে 50 জনের বেশি লোক সুসাইড করেছিল একই দিনে 50 জনের বেশি লোক নিজের জানকে বিলিয়ে দিয়েছিল কেন তারা 10 বছর এনআরসির জন্য দৌড়েছে 10টা বছর কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করলো 10 বছর পর এরপর তারা নাগরিকত্ব পেল না এরপর তারা নাগরিকত্ব না পাওয়ার কারণে তখন তারা বলেছিল এই অত্যাচার সহ্য করা যায় না এই ঝামেলা সহ্য করা যায় না আমরা কোথায় যাব কেমন করে মোকাবেলা করব অত্যাচার সহ্য করতে না পারার কারণে এনআরসির ঝামেলা সহ্য করতে না পেরে একই দিনে 50 জনের বেশি লোক মারা গিয়েছিল আল্লাহর নবী বলছেন শুনেন পৃথিবীতে এর চাইতে কঠিন সমস্যা দাঁড়াবে তোমার সামনে এর চাইতে কঠিন ফিতনা তোমার সামনে দাঁড়াবে তখন মানুষেরা বলবে মরণ দাও মানুষেরা তখন মরণের রাস্তা বেছে নিবে মুর্শিদাবাদের লোক খালি আমাকে ফোন করছে মলা সাহেব আপনাদের ডিটেনশন ক্যাম্পের খবর কি খালি ফোন করছে মুলি সাহেব এনআরসি হলে আমাদের কি হবে কি কি লাগবে মানে এখনো সরকার বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ সরকার যে এনআরসি করতে দেব না করছে কি করছে না এরপরও মানুষেরা টেনশনে আছে মুলি সাহেব যদি এনআরসি হয়তো কি হবে মানে এনআরসি এক এমন সমস্যা আপনি এখান থেকে হয়তো কিছুটা কল্পনা করতে পেরেছেন এই রকম সমস্যা শুধু একটা না আল্লাহ বার 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 আপনার সামনে দাঁড়াবে নবীজি বলছে তখন মানুষেরা আর সহ্য করতে পারবে না তখন একজন নদীতে ঝাঁপ দিবে কে টেনের তলাতে ঝাঁপ দিবে কে আবার বিষ পান করবে কে ফেনে ঝুলবে মানুষেরা তখন মৃত্যু কামনা চাইবে মৃত্যু কামনা করবেন আপনাদের দিকে আছে মা চাচিদের মুখে শুনতে পেয়েছি আগে যখন কোনো বিপদ আপদ আসতে তখন বলতো রেগে বলতো আল্লাহ এত লোক মরছে তুমি আমাকে দেখতে পাও না বলে না আল্লাহ এত লোক মরছে আল্লাহ তুমি আমাকে তুলে নিতে নাও আল্লাহ তুমি আমাকে নিতে পারো না যদিও মৌত চাওয়া হারাম মৃত্যু কামনা মৃত্যু চাওয়া যায় না তবে শাহাদাতের মৃত্যু আশা করতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় কিন্তু এমনি নর্মাল মৃত্যু কামনা করা হারাম সুসাইড করা তো বিলকুল হারাম কিন্তু মানুষেরা এমন সমস্যার সম্মুখীন হবে মানুষেরা মোকাবেলা করতে না পেরে মানুষেরা তখন বলবে আল্লাহ মৃত্যু দাও বন্ধুরে আমার এমন সমস্যার মোকাবেলা করবেন কেমন করে শুনেলেন আল্লাহর নবী বলছেন ও এত কঠিন জামানা আসবে এমন কঠিন কঠিন ফিতনা আসবে নবীজি বলতেন ইমানের উপরে টিকে থাকা ওই ফিতনার যুগে ইমান নিয়ে টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে আল্লাহর নবী বলছেন ফিতনা আসবে রাতের আধারের মতন রাতের আধারটা কেমন করা হয় রাতের আধার মাগরিবের আজান দিল করে কিন্তু অন্ধকার হয় না আস্তে আস্তে অন্ধকার হচ্ছে ইশারে নামাজ পড়তে যেছেন তো টর্চ লাইট না হলে হচ্ছে না তার মানে হুট করে অন্ধকার হয় না আস্তে আস্তে অন্ধকার কালো আচ্ছন্ন হয়ে যায় বিশ্বনবী বলছেন শুনে নাও ফিতনা ওই রকম রাতের অন্ধকারের মতন হুট করে হবে না আস্তে 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 ফিতনা পৃথিবীতে আসবে তখন একজন লোক সকালা ইমানদার থাকবে বিকালা কাফের হয়ে মারা যাবে একটা লোক বিকালা ইমানদার থাকবে সকালা কাফের হয়ে মারা যাবে লোকেরা ইমানকে দিনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে আল্লাহর নবী তখন বলছেন যে ইমানের উপরে টিকে থাকা কত কঠিন বলে গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন একটু আপনারা মুখ খুলে একটু বলুন দেখিনি গরম কয়লা হাতে নিয়ে থাকা যাবে 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 না একটা কাগজে আপনি আগুন ধরিয়ে দেন এরকম এদিকে দেখেন আগুন ধরিয়ে দেন আগুনটা যখন ধরে গেছে আপনি একটা ভালো কিছুতে ধাপা দিয়ে দেন
আপনি দুটো হাত দিয়ে জোরে মেরে দেন, আগুনটা নিভে যাবে, যাবে না? যাবে না? যাবে। তাহলে একটা কাগজে আগুন ধরে গেছে যদি কিছুদের একটা কেথা ফেলে দেন, আর কিছু ফেলে দেন, বা আপনি হাত দিয়ে এরকম জোরে মারেন, এরকম আগুনের উপরে ছাই হয়ে সঙ্গে সঙ্গে নিভে যাবে, যাবে না? কিন্তু কয়লাতে আগুন জ্বলছে দাউ দাউ করে, এরকম হাত দেনতে দেখি একবার পারবেন? সম্ভব? জি না। কয়লার আগুন ধরতে যত সময় লাগে নিভতেও ততটাই সময় লাগে। আপনারা দেখেন না ওই দোকান পাশারে যেগুলো দোকান হয় মিষ্টান্ন দ্রব্য বা আর কিছু দোকান, দেখবেন চায়ের দোকানে ওই যেখানে রান্না করে চা ওইখানে দেখবেন কয়লা দিয়েছে, তার পেছনে দেখবেন ফ্যান চালিয়ে দিয়েছে পাংখা, তাই না? পাংখা করে 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 কয়লাতে আগুন ধরাতে হয়। তো উ ধরতে যত সময় লাগে নিভাতে অত সময় লাগে, অত আপনি ফু দিবেন তো আরো বাড়বে। তা আল্লাহ নবী বললেন গরম কয়লা হাতে নিয়ে থাকা অত কঠিন, ইমানের উপরে থাকা যত কঠিন, মানে এতটা কঠিন হবে। এবার সবাই একটু জোরে বলেন, বর্তমান 2023 সালে ইমানের উপরে থাকা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আপনার দিকে সহজ ইমান কত গুণা থেকে বাঁচবেন আপনি, কি থেকে বাঁচবেন? আপনি একটা সাবান কিনবেন গোসল করবেন, ইমানদার লোক কি সাবান কিনবেন? লাখ সাবান কিনবেন আপনি, বিবেল সাবান কিনবেন আপনি, ইমানদার লোক বলছেন ইমানের উপরে টিকে থাকা সহজ? কে বলেছে সহজ? আমি আব্দুর রহমান বলছি, বর্তমান সময়ে ইমানের উপরে টিকে থাকা সবচেয়ে কঠিন। একটা লাক্স বিবেল সাবান কিনেন ইমানদার লোক, 10 টাকা বের করে দেন দোকানদারকে, দিবে যে সাবানটা দিয়েছে তাতে আবার একটা লেডিস মার্কা মহিলা দাঁড়িয়ে আছে, কি বলছেন আছে না নাই? ওই মেয়েটার মাথায় ইচ্ছে উড়না আছে, কথা বলে না? নাই। ও আপনি টাকা দিয়ে কিনবেন সাবান, সেখানে একটা মহিলা হি হি করে আপনাকে দাঁত দেখাচ্ছে, বলেন চোখের জিনা থেকে বাঁচতে পারবেন? বলেন আপনি রাস্তায় চলেন, তাহলে এখানে আপনি ইমান থেকে ইমানের আপনার খাতরা আছে, সাবান কিনতে গেলেন সেখানে আপনার ইমানের খাতরা আছে না? জোরে বলেন আছে। তাহলে আপনি কি করে বলেন যে বর্তমান ইমানের উপরে টিকে থাকা সহজ? কে বলেছে সহজ? সরিষার তেল কিনতে যান, সরিষার তেল, সরিষার তেল বুঝেন তো আপনারা, সরিষার তেলের টিন কিনবেন সেখানেও এক ল্যাংটা মেয়ে দাঁড়িয়ে আছে। ইমান চোখের গুণা থেকে বাঁচবেন? কে বলেছে জালসা করতে হবে? আমি মুলবি আব্দুর রহমান বলছি, এই অহরহর জালসা বন্ধ করতে হবে, এই জেনার কারবার বন্ধ করতে হবে। আল্লাহে আল্লাহর কসম করে আপনাকে বলছি, আমি আজকে ঝাড়খণ্ড থেকে আপনার এখানে এসে সফর করে এলাম, গ্রামটার নাম জেলার নাম পাকুর, গ্রামটার নাম আমি বললাম না, গতকালকে ছিল আমার ফেসবুক ঘেটে দেখবেন গ্রামের নাম দেওয়া আছে, মাইকে বললাম না। ওই জালসা করছি আমি আর পেছনে হো হো করছে, সামনে সামনে বিরাট বড় মাঠ, বারবার চিল্লা চিল্লি করছে, ঝগড়া হচ্ছে। তা আমি এরকম সভাপতিকে বললাম, বাপজি উনি আমার পরিচিত দেওতলা মাদ্রাসা সাইকুল হাদিস, বললাম ভাই এই কী ব্যাপার, এরকম ঝামেলা করছে, লোক দৌড়াদৌড়ি করছে কী ব্যাপার? বলে ওটা বলা যাবে না, এখন লাইভ চলছে, বলা যাবে না। বলে বলেন ঘটনাটা কী, নত থামা যায় না। তো বলছে মেয়ে ছেলেকে নিয়ে টানাটানি করতে যেয়ে ধরা পড়েছে, বলে নাউজুবিল্লাহ, জালসাতে জালসাতে। তাহলে জালসাতে মেয়েদেরকে নিয়ে টানাটানি করছেন, ইমানের উপরে টিকে থাকা সহজ না কঠিন? জালসা শুনতে যেয়ে যদি ইমান নিয়ে এরকম ভেবেতে পড়তে হয়, এরকম মুসিবতে পড়তে হয়, বর্তমান যুগে সবচেয়ে কঠিন সময় পার করছেন আপনি ভাই, ইমান নিয়ে টিকে থাকা বড় কঠিন, বড় জটিল। যিনারা আমাকে চেনেন বা সোশ্যাল মিডিয়াতেই দেখেছেন তেনাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা বাঙালি আর মুর্শিদাবাদ মানে খাঁটি বাঙালি, তো সেই মুর্শিদাবাদের মানুষ আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব বক্তব্য বুঝাবার জন্য, আপনারা আমার সঙ্গে কথাগুলোর অ্যান্সার দিবেন, রিপ্লাই করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথাটি হচ্ছে পরিস্থিতির উপরে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে একটু একটু করে এই বিষয়গুলো বুঝাবার চেষ্টা করব। সারা পৃথিবীতে মানুষেরা অনেক বিষয়ে প্রায় 90% বিষয়ে মতবিরোধ করে, ইখতিলাফ করে, মতনৈক্য করে, এক হতে পারে না। অনুরূপ শরীয়তের অনেক বিধান আছে যেগুলোতে আমরা মানুষেরা ওলামায়ে কেরাম মুসলিম সমাজের লোকেরাও একজন আরেকজনের মতে একমত হতে পারেনি বা পারে না বা স্বীকৃতি দেয়নি। তাহলে এগুলো প্রায় বিষয়ে মতবিরোধ আছে, ইখতিলাফ আছে।
কিন্তু এক জায়গাতে কারো মতভেদ নাই, এক জায়গাতে কারো মতভেদ নাই, ওই এক জায়গাটা আমি আপনাকে বুঝাবো। তার আগে বলি, রুচির ব্যাপারেও মতভেদ আছে, আছে কি না? হেনা বলেন, আছে না? কেউ গরুর মাংস খুব ভালোবাসে, কেউ বলছে আমি মাংস খাই না, আমি গোশ খাই না, আমি মাছ খাই। তাহলে এই রুচির মধ্যেও তার বিভাজন আছে, সবার একমত হবে না। এগুলো খাওয়া দাওয়া গেল, কিন্তু আমি যেটা বলছি এক জায়গাতে কেউ মতবিরোধ করেনি, সবাই একমত। সেটা কি জানেন? দেশে শান্তি চাই। আচ্ছা, এতে কেউ দ্বিমত আছে? একটু হ্যাঁ না বলেন, আছে না? একটু কথা বলবেন আপনারা, মুর্শিদাবাদের বাঙালি মানুষ, একটু কথা বলেন। আজকে ক্ষমতায় আছে তৃণমূল, তৃণমূল বলছে যে আমরা দেশে শান্তি চাই, বেশ ভালো। সিপিএম বলছে না আমরাও শান্তি চাই, কংগ্রেস বলছে তোরা চাইছিস তো আমরা চাই না, আমরাও শান্তি চাই। আবার বিজেপি বলছে যে না আমরাও শান্তি চাই। কি হলো ভাই, যা ছিল তাই থাকতে দেন। তো বিজেপি বলছে যে আমরাও শান্তি চাই, সবাই শান্তি চাইছে, কেউ বলছে না যে আমরা অশান্তি চাইছি। কিন্তু সবাই একটু জবান খুলে বলেন, দেশের মানুষ শান্তিতে আছে? কথা বলেন, সবাই চাইছে শান্তিতে থাকবো, কিন্তু বলেন আমাদের দেশে বর্তমান পরিস্থিতির কথা বলছে, শান্তিতে সবাই আছে না? আমাদের আসামে বিজেপির সরকার এটা লোককে এরকম হাত ধরে বলেন, ভাই আপনারা শান্তিতে আছেন? তো বলছে এনআরসিতে যান গরম করে দিল ভাই, কলজে গরম হয়ে গেছে, আর ভালো লাগছে না, মানে শান্তিতেও কথা বলেন না গো নাই। পশ্চিমবঙ্গে চলেন মমতার সরকার, আমি রাজনৈতিক কথা বলছি না, পরিস্থিতিটা আমি বলছি, আমি কাউকে গালি দিচ্ছি না, কাউকে সাপোর্ট করছি না, আমি কাউকে সাপোর্টও করতে বলছি না, গালি দিতেও বলছি না। পশ্চিমবঙ্গে চলেন মমতার সরকার, একে বলেন এখানকার লোককে বলেন, ভাই আপনারা শান্তিতে আছেন? তো বলছেন না আমরাও শান্তিতে নাই। তো দেশে শান্তিতে কে আছে ভাই? সবাই এক হতে চাইছে, শান্তি চাইছে, কিন্তু শান্তি নাই কেন? তাহলে এই জায়গাতে সবাই একমত, কিন্তু কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন? এই জায়গাতে দ্বিমত নাই। আর এক জায়গাতে, মানে কিছু কিছু বিষয় এরকম আছে দুনিয়াতে যেগুলো চাওয়াটাই ভুল। যেরকম সবাই চাইছে বড় লোক হবো, টাকাওয়ালা হবো। আচ্ছা ভাই, কেউ বলবে যে আমার টাকার দরকার নাই? বলবে? বলবে না? যে লোকটা পাগল ও বলছে ভিক্ষা করছে 10 টাকা দাও আমি খাবো, জঙ্গিপুর যেয়ে দেখেলেন একবার। তাহলে কেউ বলছে না যে আমি গরিব হতে চাই, আমি টাকাওয়ালা হতে চাই, সবাই বলছে। কিন্তু সবাই কি বড় লোক হতে পেরেছে? পারেনি। তো এ জায়গাতেও সবাই একমত, কিন্তু কাজ হচ্ছে না কেন? আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিতনা, সমস্যা, ফিতনা।